হ্যাঁ চাপা মারলে আমরা বোধ চাপা মারতে পারি ঠিক আছে পৃথিবী জয় করে দিয়েছি হ্যাঁ অনেকে তোকে সুন্দরবনের ছবি বানায় বলে পৃথিবীতে জয় করে দেয় আমরা তো সুন্দরবনে দেখতে চাই না আমরা বাংলাদেশেই দেখতে চাই পৃথিবীতে চার পাঁচটা দেশের ছবি রিলিজ করলে পুরো পৃথিবী হয়ে যায় না আগে তোমার জ্বর বইতেছে বাংলাদেশে পেরিয়ে পৃথিবীর অনেক দেশে কিন্তু একদল লোক তোমার বিশাল সাফল্যকে কোনোভাবে মেনে নিতে পারছে না তাদের মতে প্রিয়তমা ভালো চলছে তবে প্রিয়তমা ওই রকম না যতটা বলা হচ্ছে ওই দলের মধ্যে অন্যতম হচ্ছে টাকলা মানে একটা মাথা মোটা প্রকৃতির লোক আমাকে বলতেই হবে বলতে বাধ্য হচ্ছে আমি কারণ তিনি যখন এককালীন সময়ে যখন সাকিব খানের বন্ধু ছিলেন তার ছায়া তলে ছিলেন তার বদৌলতে যখন এই টাকলা এই মানুষটিকে মানুষ চিনেছে তখন কিন্তু তিনি মানে সাকিব খানের সবকিছুতেই ভালো সাকিব খানের সব ভালো সব কিছুতে ভালো ছিল ইকবাল ইকবালের মতে প্রিয়তমা ওই রকম সাফল্য পায়নি যতটা চাপাবাজি করে বলা হচ্ছে আর এই হল কইটা ইকবাল বলে তবে ভালো চলছে আর ইকবাল বলে ভালো যাচ্ছে ঈদের পরে তো পাত্তাই পাবে না ইকবাল সব বলে সাকিব আনের ছবি ফলো যাচ্ছে সাকিবের কেউ এখন দেখে না কোনো তো ভালো সিনেমা দিতে না বস্তা পচা টাইপের সিনেমা দিচ্ছেন কোনো গল্প নেই কিছু নেই সেগুলোকে কিভাবে তৈরি করবেন নিজেকে কতটা ডেভেলপ করবেন অ্যাজ এ পরিচালক হিসেবে সেটাতে একটু মনোনিবেশ করুন অন্যের পিছনে মানে কাঠি না করে নিজের পিছনে নিজের মেধাটাকে আসলে খাটান তাহলে দেখবেন বাংলাদেশে বর্তমানে সুপার সাকিব শাকিব খান্না বর্তমান সুপার স্টার হচ্ছে অনন্ত জলিল তারই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করে মোহাম্মদ ইকবালকে একেবারে দিয়ে দিল আমেরিকান প্রবাসী ফারজানা আক্তার যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বলেন এক সময়কার শাকিব খানের বন্ধু ইকবাল কি করে সাকিব খান কিনে বাজে মন্তব্য করে সেটা আমার নয় ফারজানা আরও বলেন টাকলা ইকবালকে বলবো ইনশার সারি থেকে বের হয়ে আসেন বাংলাদেশের চলচ্চিত্রে এমনিতে ধ্বংসের দিকে যাচ্ছে আর মৃত চলচ্চিত্রকে শাকিফান হিট সিনেমা দিয়ে বাঁচিয়ে রেখেছেন আর টাকলা ইকবাল বলে সাকিব হানের প্রিয়তম নাকি পাঁচ ছয়টা দেশে চলছে আরও কত দেশে যে চলতেছে আর কত দেশে যে চলবে সে খবর কি টাকলা ইকবাল রাখে সে আরও বলে সাকিব খান নাকি সুপার স্টার না অনন্ত জলিল নাকি সুপার স্টার আর এই অনন্ত জলিল তো অভিনয়ই পারে না শেষে ফারজানা বলেন মোহাম্মদ ইকবাল হচ্ছে একটা ইডিয়েট পিও জিউর মোহাম্মদ ইকবালকে নিয়ে ফারজানার করা মন্তব্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন